১৩ প্রতাপগড় কেন্দ্রে শনিবার বিজেপি দলের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস, মণ্ডল সভাপতি সহ যুবক নেতৃত্ব। বিশাল অংশের উপস্থিত মহিলা শক্তি দলের বিজয়কে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে বিপুলভাবে স্বাগত জানায়। ব্যান্ড পার্টি আর আবির খেলায় মেতে ওঠেন বিজেপির সমর্থকরা। রাজ্যের মানুষের সমর্থনেই বিজেপি এই জয় পেয়েছে এবং তাকে মানুষের জয় বলে উল্লেখ করেন প্রাক্তন বিধায়ক রেবতী মোহন দাস। যুবকদের জন্য বিজেপি দল যেসব কাজ করেছে তার প্রতিফলন আগামীর কর্মকাণ্ডেও দেখা যাবে বলে জানিয়েছেন মিছিলে উপস্থিত যুব নেতারা। দেখুন, শুধু ১৩ প্রতাপগড় দিয়ে আমরা চিন্তা করি না, আপনারা দেখতে পাবেন যখনই আমাদের এখানে ইলেকশন হয় তখন গুজরাট থেকেও লোক আসে, মধ্যপ্রদেশ থেকেও লোক আসে, দিল্লি থেকেও লোক আসে। সেই জয় বিজয় শুধু আমাদের প্রতাপগড় বা ত্রিপুরার নয়, এই জয় বিজয় পুরো ভারতবর্ষের জয়। সেই কারণে আমাদের সবসময় ভারতবর্ষের সবখান থেকে আমাদের যেখানে ইলেকশন হবে সেখানেই মানুষ পৌঁছে যায়। তাই বলতে চাই, ২০১৮র যে নির্বাচন আমাদের যেভাবে এবার বিধানসভায় পাঠিয়েছেন মানুষ, শুধু এটা আমরা ভাবলে যুবকদের জন্য অনেক কিছু করেছে সরকার, যে হলুদ খাম যুবকদের জন্য যে হলুদ খাম করেছে সেই হলুদ খামের যে আজকে জয় হয়েছে, যে স্বচ্ছ নিয়োগ নীতি সেই স্বচ্ছ নিয়োগ নীতির জয় হয়েছে। আমরা এটাই বার্তা থাকবে যে যে আমাদের প্রতাপগড় বিধানসভা ২০২৩-২০২৮ একটি পদ্মফুল অবশ্যই পাঠাবে এবং বিপুল জয়ের সঙ্গে পাঠাবে। তার উন্নয়ন আপনারা দেখলে বুঝবেন যে বিগত যে শাসনকালে যারা ছিল তারা বলেছিল যে ম্যাক্সিমাম ৫টা কি ৬টা ভারতীয় জনতা পার্টি পাবে, না হলে উনি ওনারা রাজনীতি ছেড়ে দেবেন। এখন তারা চুপ করে বসে রয়েছেন। দেখতে পারবেন যে আমাদের সিঙ্গেল ডিজিট পার হয়ে গেছে, তাদের সিঙ্গেল ডিজিটও ভালোভাবে পার হতে পারেনি। তাই ২৮ আবার আমাদের জয় হবে। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের যে কাজকর্মগুলি আছে, যে উন্নয়ন কাজগুলি আছে সেইগুলি সাধারণ মানুষের দ্বারা পৌঁছিয়ে দেবেন। উল্লেখ্য, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বারের মতো রাজ্যে পুনরায় সরকার গঠন করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।